তোমরা প্রোনাউন তো অবশ্যই চিনো এবং এর ব্যবহারও তো তোমরা ভালো জানো, তারপরেও আমি একটু আবার রিকল করতেছি যাতে তোমরা তোমাদের আরো সুবিধা হয়। দেখো প্রথমে আমরা আসবো প্রথম বাক্যে। দেখো এই স্যান্ডউইচ বলা হচ্ছে, দেখো একটা স্যান্ডউইচে যখন ভিন্ন ধরনের তোমার প্রোনাউন ভিন্ন ধরনের নাম্বার পার্সন একসাথে ইউজ হয় তখন এই সাবজেক্টটা কীভাবে ইউজ হয়, কীভাবে বসে সেই বিষয়ে, মানে একটা বাক্যে বিভিন্ন ধরনের নাম্বার অফ পার্সন অনুযায়ী সাবজেক্ট কোথায় কীভাবে সেট হয় বসে সে বিষয়ে। দেখো যখন ভিন্ন পার্সনের নাম্বারগুলো বা সাবজেক্টগুলো একসাথে ইউজ হয় তখন আমরা কীভাবে চলবো, দেখো এখানে আছে ইউ মানে একে অধিক কোনো পার্সন। দেখো এখানে আছে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আছে আর ফার্স্ট পার্সন আছে, যে অধিক পার্সন যদি কোনো বাক্যে আসে কীভাবে আমরা সেইগুলোকে চেক করবো। এই ধরনের কোনো বাক্য আসলে প্রথমে আমরা সেকেন্ড পার্সনকে প্রথমে বসাবো। তারপরে এটা কি, এটাকে আমরা এভাবে ধরতে পারি, দেখবো এটাকে ওয়ান ধরতে পারি, এটাকে আমরা থ্রি ধরতে পারি, আর এটাকে আমরা সরি এটাকে আমরা টু ধরব, আর এটাকে আমরা ওয়ান ধরব। তার মানে কি সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। তাহলে আমরা পেলাম কি সংখ্যা, এখানে সংখ্যা মিলে আমরা পেলাম 231। তাহলে আমি বলতে চাচ্ছি কি, তোমরা জানো যদি কোনো ভিন্ন পার্সনের সাবজেক্ট আসে তাহলে নাম্বার আর এই পার্সন মানে কী বসে, প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন, তারপরে বারটা সবসময় কী হবে এই যে ভাব, এই ভাবটা কি আমি সবসময় পুনরায় ভাব, এই ভাবটা সদা পুনরায় মানে বহু পার্সনের ভাব বসবে। তাহলে দেখো এই ভাবটা যদি বলি ইউ বি অ্যান্ড আই আর প্রেজেন্ট দেয়ার, সে তুমি সে এবং আমি সেখানে উপস্থিত ছিলাম, এরকম বাক্য কিন্তু আমি বলে থাকি যে সে তুমি এবং আমি বা তুমি সে এবং আমি আমরা গিয়েছিলাম সেখানে উপস্থিত ছিলাম। এই বাক্যগুলোকে আমরা যখন সাজিয়ে লিখব তখন প্রথমে লিখব সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, শেষে ফার্স্ট পার্সন সাধারণত। তারপরে কি বাক্যটা পূর্ণ হবে আর বাদ বাকি হচ্ছে এভাবে যে ইউ ই অ্যান্ড আই আর প্রেজেন্ট ডিয়ার। তারপরে দেখো যদি কোনো দোষ স্বীকার করা বোঝা, দোষ স্বীকার করা বোঝা আমি কী হবে প্রথমেই বলবে ফার্স্ট পার্সন, তার মানে ফার্স্ট হ্যাঁ, তারপরে বলবে সেকেন্ড পার্সন, তারপরে বলবে থার্ড পার্সন। তাহলে আমরা পেলাম যেটা, এটাতে পেলাম আমরা 123। আর মনে কি ভারটা সবসময়ই পুরা হবে, এটা খেয়াল রাখবা। তাহলে কোনো দোষ স্বীকার করা হচ্ছে যে কী হবে প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড, তারপরে থার্ড পার্সন, এবার আমরা কি পার্সনগুলোকে ফিট করব বা সেল করবো বা সন্নিবেশন করবো। তাহলে আমরা এরকম বাক্য আসলে কি, যদি সাধারণত বাক্য হয় তাহলে প্রথমে সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফার্স্ট। আর যদি কোনো দোষ স্বীকার করা, কোনো খারাপ কোনো কিছু কথা বোঝায় তাহলে তখন কি প্রথমে ফার্স্ট পার্সন, সেকেন্ডে সেকেন্ড পার্সন, আর লাস্টে থার্ড পার্সন কি, তারপরে আমরা বাক্যে ভালোবাসব পূর্ণ বাক্য অংশ। আই ইভেন হি আর গেটি, আমি তুমি এবং সে সবাই আমরা কি অপরাধী, এই বাক্য অর্থ তাহলে দোষ স্বীকার করা অপরাধ স্বীকার করা লিখতে এটা বলবো, মানে 123 খেয়াল করবে। তারপরে দেখো যখন কোনো বাক্যে প্রিপজিশন আসবে, প্রিপজিশনের পরে সবসময় কি সবসময় পার্সনের অবজেক্টিভ, অবজেক্টিভ ফর্ম বলবে পার্সনের অবজেক্টিভ ফর্ম। দেখো দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি, এখানে কিন্তু ইউটা কি
ইউর অবজেক্ট ফর্ম কিন্তু ইউ হয় আর আই এর অবজেক্ট ফর্ম কি হচ্ছে মি হয়েছে এই জন্য আমরা মনে রাখবো কি যখন কোনো প্রিফংশন থাকবে দুইটা কোনো পার্সনের আগে যদি কোনো প্রিফংশন থাকে তাহলে সেই পার্সনটা কি অবজেক্টিভ ফর্মে বসবে এই জন্য এখানে ইউ বসবে কি দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি তোমার আমার মধ্যে কোনো পার্থক্য নেই খেয়াল রাখবে বিটুইনটা এখানে কি বিটুইনটা এখানে প্রি পজিশন এই জন্য এখানে কি অবজেক্ট ফর্ম বসছে ইউ অ্যান্ড মি কখনো কিন্তু ইউ অ্যান্ড আই দিবা না ইউ অ্যান্ড মি হবে তার মানে আমরা কিন্তু প্রথমে এটা এটা আসলো তারপরে এটা আসছে কিন্তু আসবে ঠিক অবজেক্টিভ ফর্ম আমরা বলছি আমি আগে বলেছি যে যদি কোনো প্রিপজিশনের পর কোনো পার্সন আসে তাহলে পার্সন অবজেক্টিভ ফর্ম বসবে তারপরে দেখো দেয়ার ইজ হা দিস ইজ আই হু ইজ রেসপন্সিবল ফর দি ক্রাই এখন যদি বিভাগ থাকে কোনো কোনো পার্সনের আগে যদি বিভাগ থাকে অবশ্যই পার্সনটা কি হবে এটা সবসময় সাবজেক্টিভ ফর্ম বসবে এটা আই এটা কি সাবজেক্টিভ ফর্ম এটা কি এটা বিভাগ বিভাগ কি ইংলিশ আর প্লাস আয় এগুলো হচ্ছে বিভাগ এই জন্য দেখো ইনস্ট্রাকশন যে বলে কি আসে দিস ইজ আই হু ইজ রেসপন্সিবল ফর দি ক্রাই যে আমি হলো সেই ব্যক্তি যে এই অপরাধের জন্য দায়ী তাহলে আমরা মনে রাখবেন কোনো বিভাগ থাকে বিভাগের পরে কোনো পার্সন আসে পার্সনের সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে দেখো ওই একই দ্বিতীয় নাম্বার প্রথম নাম্বার নিয়মের মতোই এই নিয়মের মতোই ইউ অ্যান্ড আই আর গুড ফ্রেন্ড প্রথমে ইউ বসে তারপরে যে দুইটা তিনটা পার্সনের কাছে যদি দুইটা পার্সন ইউজ হয় তাহলে প্রথমে সেকেন্ড তারপরে ফার্স্ট ইউ অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস তাহলে ভাবটা কি প্লুরাল হয়েছে দেখো তারপর আছে দেখো ওয়ানটা কি ওয়ান হচ্ছে ইনডেফিনিট প্লুরাল আমরা জানি ওয়ান হচ্ছে ইনডেফিনিট প্লুরাল ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি এখানে কি এটার ক্ষেত্রে এটা যে ইয়েটা পজিটিভ ফর্মটা কি হবে ওয়ান পজিটিভ ফর্ম ওয়ানস এই জন্য এখানে ওয়ানস বলেছে এটা খেয়াল রাখা বাক্য অংশ হয় এরকম বাক্য দিয়ে থাকে তো আমরা এভাবে কালেকশন করবো দেখো ওয়ান্স টু ডু ওয়ান্স ডিউটি আসলে একজনে কি তার দায়িত্ব বা কর্তব্য পালন করা উচিত এখানে কিন্তু অনেক সময় ডিস বা ভাগ দেওয়া থাকবে বা দেওয়ার দেওয়া থাকতে পারে এগুলো কোনোটাই হবে না হবে এইটাই এটার পজিটিভ ফর্ম ওয়ান্স তারপরে দেখো লেট ইজ অ্যান্ড মি গো দেয়ার লেটের পর লেটটা একটা ভাগ আমি বলেছি ভাগের পরে যদি কোনো পার্সন থাকে তাহলে সেটা সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার আমাকে তাকে বল আমাকে তোমাকে আর আমাকে যেতে দাও বা তাকে আমাকে যেতে দাও তাহলে আমরা কি বুঝলাম লেটের পরে কোনো পার্সন আসলে সেটা কি হবে সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে তারপরে তার প্রয়োজনে বলেছিলাম যে কোনো ভার্বের পর যদি কোনো পার্সন আসে তাহলে কি হয় অবজেক্টিভ ফর্ম দেখো এটা মি আসছে গিভ মি আ চান্স টু রিকভার মাই লসেস আমার ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য একটা সুযোগ আমাকে দাও তাহলে এই যে গিভ আসছে সেই গিভের পরে কি আসছে এটা পার্সন সবসময় এই পার্সনের অবজেক্টিভ ফর্ম ইউজ হবে তোমরা এখন যথেষ্ট ম্যাচ রয়েছ কথা বলতে গেলে এইবার কিন্তু ইউজ করতে হবে বা কোনো আর্টিকেল বা কোনো কিছু লিখতে গেলে কিন্তু এই প্রণালগুলো কিন্তু যথাযথ ফর্মে লিখতে হবে আদারওয়াইজ এক্সামিনার তোমাদের এগুলো কেটে দিবে এই ফর্মে কিন্তু লিখতে হবে আর ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ এই বিষয়ে আরও আলোচনা আসা পরবর্তী ক্লাসে এ নিয়ে আলোচনা করবো আর যদি এখানে কোনো প্রবলেম তোমরা ফাইন্ড মানে মনে করো তাহলে আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে জানাবা আর নাহলে আমাকে ফোন করে জানাবা আমি তোমাদের এই সংশ্লিষ্ট যে কোনো সমস্যা সলভ করার জন্য সদা সচেষ্ট থাকিব আর এবার আমার ক্লাস আজকে শেষ করতেছি ভালো থাকবো এ পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ